মিছিলে দেখলেই কলার ধরে থানায় নেয়ার হুমকি পুলিশের। মিছিলে দেখলেই কলার ধরে থানায় নেয়ার হুমকি দিয়েছে পুলিশ। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করের বাসায় তাকে গ্রেফতারের অভিযান চালাতে গিয়ে মাইকে এমন হুমকি দেয় কোতোয়ালী থানা পুলিশ। নগর বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত নেতা ইদ্রিস আলী গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানান। ইদ্রিস আলী বলেন, গত বুধবার রাতে আবুল হাশেম বক্করের বাসায় পুলিশ অভিযান চালিয়েছে। তাকে গ্রেফতারের উদ্দেশ্যে রাত 11:30টার সময় এনায়েত বাজার বাটালি রোডের বাসায় এই অভিযান চালানো হয়। এ সময় 100 থেকে 150 জন পুলিশ তার বাসার চারিদিক ঘেরাও করে হ্যান্ড মাইকে তাকে আত্মসমর্পণের জন্য বলে, কিন্তু তখন তিনি বাসায় ছিলেন না। বেশ কিছুদিন ধরে পুলিশের গ্রেফতারের আতঙ্কে পরিবারের অন্য পুরুষ সদস্যরাও বাসায় থাকতে পারেন না। পুলিশ বাসায় তল্লাশি চালানোর সময় পরিবারের মহিলা সদস্যদের সাথে অশালীন ব্যবহার করেন। এক পর্যায়ে পুলিশ সদস্যরা আবুল হাশেম বক্করের মিছিলে না যাওয়ার হুমকি দেন। তাকে মিছিলে দেখলেই কলার ধরে থানায় নিয়ে যাওয়া হবে বলে জানান। অভিযান চালাতে আসা পুলিশ সদস্যরা তার হ্যান্ড মাইকে এসব ঘোষণা দেন। তিনি আরও জানান, দেশের একজন নাগরিক হিসেবে এবং একটি গণতান্ত্রিক দলের চট্টগ্রাম মহানগর সদস্য সচিব হিসেবে মিছিল করার অধিকার রয়েছে। পুলিশের এভাবে মিছিলে না যাওয়ার হুমকি দেওয়ার ঘটনা নিন্দনীয়। তবে নগর পুলিশের কর্মকর্তারা আবুল হাশেম বক্করের বাসে অভিযান পরিচালনার কথা স্বীকার করলেও মাইকে হুমকি দেওয়ার বিষয়টি অস্বীকার করেন। উল্লেখ্য, 28 অক্টোবরের পর থেকে আড়ালে ছিলেন আবুল হাশেম বক্কর। বুধবার সকালে প্রথমবারের মতো অবরোধের সমর্থনে মিছিলে অংশ নেন তিনি। মিছিলে অংশ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তার বাসায় অভিযানে যায় পুলিশ।